আসসালামু আলাইকুম আরহামলি ওবরকতাত আলহামদুলিল্লাহিহসালাত আম্মা বাদ। সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ মহানাল্লা সুবাহালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরদ পাঠ করি সল্লি আলাইহি আল্লাহম্মা বারিকা আলহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল গনোরিয়া এবং সিভিলিসের সমস্যা থেকে স্থায়ী মুক্তি হার্বাল চিকিৎসা কেন্দ্রে গনোরিয়া এবং সিভিলিসের সমস্যা থেকে স্থায়ী মুক্তি হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গনরিয়া এবং সিভিলিসের সমস্যা স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গনোরিয়া বা সিভিলিস যে কারোরই হতে পারে গনোরিয়া একটি রোগ সিভিলিস আরেকটি রোগ তবে এই একটি আরেকটির সাথে অনেকটাই মিলে যায় যার জন্য দুটি একত্রে একই ধরনের মেডিসিনের মাধ্যমেই সুস্থ করা সম্ভব এই গণরিয়া বা সিভিলিস যে কারোরই হতে পারে নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে যদি ভুগে তাহলে এই গণরিয়া বা সিভিলিসের সমস্যা দেখা যায় আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই দশার আরেকটি দশা হল গণরিয়া রোগ হয় বা সিভিলিসের মতো সমস্যা হয় আরেকটি কারণ হতে পারে দীর্ঘদিন যদি অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে তাহলে এই সিভিলিস বা গনোরিয়া হতে পারে এছাড়াও হতে পারে বিভিন্ন কারণে স্বাভাবিকভাবে যার দীর্ঘদিন জন্ডিসে ভুগে বা দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভুগে তাদেরও এই সমস্যাগুলো হতে পারে এছাড়াও ইত্যাদি অনেকগুলো কারণে হতে পারে তবে এ সকল কারণে যাদের এই গনোরিয়া বা সিভিলিস হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে বা দীর্ঘদিন হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে বিশেষ করে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যাদের এই গণরিয়া রোগ হয় বা সিফিলিস রোগ হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে একটি পুরুষের যদি গণরিয়া থাকে বা সিভিলিস থাকে সে যদি একটি ভালো নারীর সাথে মিলিত হয় কোনো সেফটি ছাড়া তাহলে ওই নারীরও কিন্তু গণরিয়া বা সিভিলিস হওয়ার সম্ভাবনা নাইনটি থেকে যায় আবার কোন নারীর যদি গণরিয়া বা সিভিলিসের সমস্যা থাকে আর যদি কোনো পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করে কোনো সেফটি ছাড়া তাহলে ওই পুরুষেরও কিন্তু গণরিয়া বা সিভিলিস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন থেকে যায় আর এই গণরিয়া হলে বা সিভিলিস হলে সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে তাই বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাইসহ অন্যান্য ভাই বোনেরা সকলেই এই খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকবেন আর আরেকটি কারণ হলো দীর্ঘদিন যারা যুবকরা এবং প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন হস্তমৈথন করে তাদেরও কিন্তু এই গনোরিয়া এবং সিভিলিসের সমস্যা হয় তাদেরকেও বলবো যে আপনারা এই অতিরিক্ত মাত্রায় বা হস্তমৈথনের মতো বদবাস ছেড়ে দেবেন খারাপ জায়গায় যাতায়াত করে ছেড়ে দেবেন তাহলে আপনার গনোরিয়া বা সিভিলিস হবে না ইনশাআল্লাহ আর যারা করিয়ে ফেলছেন আজই তো অবাপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হল আপনার সমস্যার বয়স্কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান আহ তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু